জনাব আবেদিন জয়নাল, আপনি লিখেছেন ইমাম সাহেবের ওযু ছুটে গেলে কি করতে হবে। ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন এবং যাওয়ার সময় পেছন থেকে একজন মুসল্লিকে তার জায়গায় টেনে সামনে রেখে যাবেন। ওই মুসল্লি যেই জায়গায় ইমাম সাহেবের ওযু ভেঙেছে সেখান থেকে সামনের দিকে নামাজকে তিনি নিয়ে যাবেন, আর ইমাম সাহেব ওযু করে এসে মুসল্লি হিসেবে মুক্তাদি হিসেবে পেছনে দাঁড়িয়ে যাবেন এবং নামাজ শেষ করবেন। আর এই জন্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালি ওলিয়ারানি মিনকুম উলুল আহলামি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা একটু পড়াশোনা জানেন, একটু জ্ঞানী, তারা যেন আমার কাছাকাছি থাকে। নামাজের সময় ইমামের পেছনে ঠিক কাছাকাছি জায়গায় এরকম লোকগুলো থাকা উচিত যাদেরকে ইমাম সাহেব তার প্রতিনিধি হিসাবে রেখে যেতে পারে, অর্থাৎ ইমামতি করতে পারেন। মিনিমাম এতটুকু যোগ্যতা থাকে এরকম মানুষগুলো সামনে সামনে থাকা উচিত, বা ওলামা ইকরাম বা আলেম কেউ থাকলে তাদেরকে নামাজের কাতারের মধ্যে সামনে বেশ করে ইমাম সাহেবের পেছনে রাখা উচিত।